পড়েছেন রাজনীতি, উনি অর্থনীতি বিশেষজ্ঞ, পড়েছেন আইন, উনি পরিবেশ বিশেষজ্ঞ, পড়েছেন অর্থনীতি বিশ্ববিদ্যালয়ে পড়ানো অর্থনীতি, উনি আবার পরিবেশ তেল গ্যাস বিশেষজ্ঞ, এ ধরনের নানা ধরনের বিশেষজ্ঞ আছে। আর তারা যখন কোনো বাজেট পেশ করা হয় তখন গদ বাঁধা কিছু সমালোচনা করেন, সেটি হচ্ছে কি এই বাজেট বাস্তবায়নযোগ্য না, এই বাজেট উচ্চাভিলাষী এবং এই বাজেটে কোনো দিক নির্দেশনা নাই। মাননীয় স্পিকার, আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাই, একটি এমন একটি বাজেট আমাদেরকে উপহার দিয়েছেন যেই বাজেটে দিক নির্দেশনা রয়েছে, যেই বাজেট মূল্যস্ফীতি কমানোর জন্য প্রচেষ্টা আছে, যেই বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বাজেট বৃদ্ধি করা হয়েছে, বিশেষায়িত চিকিৎসার জন্য চিকিৎসা সামগ্রীর উপর কর কমানো হয়েছে, নিত্য পণ্যের আমদানির ক্ষেত্রে উৎসে কর কমিয়ে প্রায় অর্ধেকে নামানো হয়েছে, এবং মাননীয় স্পিকার আমাদের বাজেটের অঙ্ক 7,97,000 কোটি টাকা, অর্থাৎ 8,00,000 কোটি টাকার কাছাকাছি। 2007-08 বছরের 8-9 বছরের অর্থ বছরের বাজেট ছিল 63,000 কোটি টাকা, সেখান থেকে 15 বছরের পথ চলায় বাজেটের পরিমাণ 12.5 গুণের বেশি বৃদ্ধি পেয়ে আজকে 7,97,000 কোটি টাকায় উন্নীত হয়েছে, যেটি চারটিখানি কথা নয়। মাননীয় স্পিকার, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যখন টার্নওভার বৃদ্ধি পায় তার মানে ব্যবসা প্রতিষ্ঠান সম্প্রসারিত হচ্ছে, সমৃদ্ধ হচ্ছে, সেটি বোঝায়। দেশের বাজেটের অঙ্ক যখন বৃদ্ধি পায় তখন এটিই বোঝায় দেশের অর্থনীতি সম্প্রসারিত হচ্ছে, দেশের অর্থনীতি মজবুত হচ্ছে, দেশ ভালো হচ্ছে, দেশের মানুষ উপকার পাচ্ছে, দেশের মানুষ উপকৃত হচ্ছে, এটিই বোঝায় মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি অর্থনীতি ক্ষেত্রে আমাদের যে অগ্রগতি সেটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। মাননীয় স্পিকার, আজকে মূল্যস্ফীতি নিয়ে অনেক কথা হয়, আপনি জানেন মাননীয় স্পিকার রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এরপরে গাজায় যে সহিংসতা হচ্ছে এবং সমগ্র পৃথিবীতে, পৃথিবী আজকে ভোলাটাইল ওয়ার্ল্ড, পৃথিবীর বিভিন্ন জায়গায় 80টির বেশি কনফ্লিক্ট চলছে, এই সমস্ত কারণে এবং পৃথিবীতে বর্তমানে হাইয়েস্ট নাম্বার অফ রিফিউজিস ইন দ্য ওয়ার্ল্ড আজকের পৃথিবীতে, সেই প্রেক্ষাপটে সমগ্র পৃথিবী আজকে মূল্যস্ফীতিতে জর্জরিত, এবং সেই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নানা উদ্যোগের কারণে, আমাদের নানা পদক্ষেপের কারণে আমাদের দেশে মূল্যস্ফীতি অনেক দেশের তুলনায় কম। আমি একটু তুলনা দিতে চাই মাননীয় স্পিকার, পাকিস্তানে মূল্যস্ফীতি হচ্ছে 11.8%, রাশিয়ায় 8.3%, তার্কিতে 75%, কয়েকদিন আগেও ছিল এখন একটু কমেছে, মায়ানমারে 28.58%, ইরানে 30%। আমাদের দেশে গত কয়েক মাসে মূল্যস্ফীতি একটু বেশি ছিল, এখন আস্তে আস্তে কমতির দিকে যাচ্ছে, এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই বাজেটে মূল্যস্ফীতি কমানোর উপর জোর দেওয়া হয়েছে এবং এই বাজেট বাস্তবায়ন হলে পরে মূল্যস্ফীতি কমে আসবে। মাননীয় স্পিকার, আমরা যখন সরকার গঠন করি 2008 সালে, তখন মানুষের মাথাপিছু আয় ছিল $600, আর 2006 সালে যখন বিএনপি ক্ষমতায়, তখন মাননীয় স্পিকার মানুষের মাথাপিছু আয় ছিল $543। আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় $2,800-এর কাছাকাছি, যদি ডলার ডিভ্যালুড না হতো তাহলে আজকে মানুষের মাথাপিছু আয় $3,000 ছাড়িয়ে যেত। IMF-এর রিপোর্ট হচ্ছে যে পরপর 4 বছর আমরা ভারতের চেয়ে বেশি মাথাপিছু আয় আমরা ধরে রাখতে সক্ষম হয়েছি। আজকে যারা সমালোচনা করে, মাননীয় স্পিকার দেশে নানা ধরনের বিশেষজ্ঞ আছে, সব বিষয়ে বিজ্ঞ বিশেষজ্ঞ, বিশেষ কারণে অজ্ঞ বিশেষজ্ঞ এবং বিশেষ উদ্দেশ্যে অজ্ঞ বিশেষজ্ঞ, এই বিশেষজ্ঞরা নানা ধরনের মত দেয় আজকে যে ভারতে এবং পাকিস্তানে বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির যে প্রশংসা করা হয় সেটি ছিটেফোঁটাও আমাদের সমালোচকরা করেন না, তারা শুধু সমালোচনাটাই করতে জানেন।
কারণ কিছু বিশেষজ্ঞ আছেন, তারা মনে করেন যদি ভুল ধরা না হয় সরকারের তাহলে যে তারা বিজ্ঞ এটি প্রমাণিত হয় না মাননীয় স্পিকার, এই জন্য তারা ভুল ধরেন। পড়েছেন রাজনীতি, উনি অর্থনীতি বিশেষজ্ঞ। পড়েছেন আইন, উনি পরিবেশ বিশেষজ্ঞ। পড়েছেন অর্থনীতি, বিশ্ববিদ্যালয়ে পড়ারও অর্থনীতি, উনি আবার পরিবেশ তেল গ্যাস বিশেষজ্ঞ। এ ধরনের নানা ধরনের বিশেষজ্ঞ আছে, আর তারা যখন কোনো বাজেট পেশ করা হয় তখন গদ বাঁধা কিছু সমালোচনা করেন, সেটি হচ্ছে কি এই বাজেট বাস্তবায়নযোগ্য না, এই বাজেট উচ্চাভিলাষী এবং এই বাজেটে কোনো দিক নির্দেশনা নাই মাননীয় স্পিকার।